তো ফ্রেন্ডস, এখন দাঁড়িয়ে রয়েছি উল্লিগা সি বিচে, একদম সিওকের সামনে। তো এখন দেখতে পাচ্ছি দীঘা যেহেতু ছুটির দিনে সবসময় ভিড় থাকে, যেহেতু আজকে সোমবার, আমরা গেছিলাম চন্দনেশ্বরে। তো চন্দনেশ্বরে একটা ব্লক আছে, সেটা তোমরা দেখবে। তো ফেরার পথে তোমাদের একটু দীঘাটা দেখে নিয়ে গেলাম। যেহেতু দীঘা দেখো, সবসময় তোমরা দীঘা আসো, কিন্তু শনি রবি হলে দীঘা প্রচুরই ভিড় থাকে, যেহেতু ছুটির দিন, যেহেতু আমরা আজকে এসেছি সোমবার। দেখো যেহেতু এখন ভাটার টাইম, জল কম একটু, জোয়ারের সময় কিন্তু এইসব জায়গায় জল পুরো উঠে আসে। মাঝখানে একটা জলোচ্ছ্বাসের ছবি তোমার দিয়েছিলাম, সেটা শঙ্করপুরে, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো কিনা বুঝতে পারছি না, যদি দেখে থাকো কমেন্ট করে বলবে। সেখানে দেখবে প্রচুর জলোচ্ছ্বাস হয়েছিল হঠাৎ জোয়ারের সময়, তো সেটা দিয়েছিলাম। দেখো এখনো ওকে স্নান করছে, দেখো যেহেতু গরমটা অতিরিক্ত পড়েছে, দেখো লোক সব স্নান করছে, জলে বসে রয়েছে সব। দেখো দেখো সব লোক স্নান করছে, দেখো ওই দিকটা, যেহেতু একটু ফাঁকা একটু। আমরা এখন যেহেতু ঘড়িতে বাজে প্রায় 4:30-5টা মতো বেজে গেছে, 5টা বেজে গেছে। তো এখন যেহেতু গরম সময়টা, তো লোকে একটু কম বেড়ায়, সন্ধ্যার দিকটা হলে বেশি লোক আসে। দেখো সব স্নান করছে, দেখো সেদিকটা, যেহেতু এদিকগুলো পাথর থাকে, এদিকগুলো কেউ স্নান করতে পারে না। এদিকটা সব বোল্ডার রয়েছে বড় বড়, যেহেতু সন্ধ্যার সময় জ্বরটা আসে। ও ভাই সেদিকে দেখো জলটা পুরো নীলচে লাগছে, দেখো ওই দিকটা পুরো জল নীল লাগছে একদম, পুরো এখন শান্ত দেখো সমুদ্র। তো সন্ধ্যার জোয়ারের সময় প্রচুর জল হবে পুরো। এখন আমরা দাঁড়িয়ে, এটা হচ্ছে বিশ্ববাংলা পার্ক, দীঘার যে ওল্ড দীঘার যে বিশ্ববাংলা পার্কের সামনে একদম, এটা হচ্ছে সিওক। দেখো এখন পর্যটক যেহেতু কম, সামনে বোট রয়েছে, তো ওই জন্য একটু পর্যটক কম। ওই দিকটা হচ্ছে দীঘা মোহানা, ওই দিকটা একদম, আর তার সেদিকটা হচ্ছে শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর। যেহেতু এখন যেহেতু ভাটার টাইম তোমাদের বলছিলাম, ওই দিকটা হচ্ছে বিশ্ববাংলা, আর এখনো নামছে সবাই স্নান করার জন্য, দুমদাম করে স্নান করছে। দেখো দেখো কিরকম স্নান করছে, দেখো সব জলে শুয়ে রয়েছে একদম, যেহেতু গরমটা অতিরিক্ত পড়েছে সব শুয়ে গেছে জলে। সি বিচে একদম, তো আমার সঙ্গে এসেছে ছোট্টু ইজা, ছোট্টু এখন কফি খাচ্ছে। তো দুজন দুটো কফি অর্ডার দিয়েছিলাম দাদার কাছে, এই যে দাদার কাছ থেকে কফি অর্ডার দিয়েছিলাম। ও ভাই সেই লেভেলে একদম দাদা কফি বানিয়েছে, যেহেতু আমরা গেছিলাম চন্দনেশ্বর মন্দিরে, যেহেতু আজকে সোমবার, কীরকম কী পয়তা দেওয়া হয় বা কত ভক্ত কী ব্যাপার সব কিছু আজকে দেখতে গেছিলাম, এবং ব্লগও করেছি, সেটা তোমরা দেখতে পারো, দেখতে পেয়ে যাবে। এখন আমরা হলদিঘায় একদম ঘাটে বসছি, না পয়সা দিইনি দাদার কাছে, কফি নিয়েছি বাট পয়সা দাদা নিল না, চলে গেল সেদিকে। তো এখানে এখানে বসছি, তারা আসবে নিতে, এই যে ছোটু বসছে, ছোটু একদম কফি খাওয়াতে ব্যস্ত যেহেতু দুজন, আর সেদিক এখন বসছে গরমের মাঝে ঠান্ডা নোনা হাওয়া, খুব সুন্দর লাগছে। সবাই নিচে বসে গেছে দেখো কীরকম, দেখো সব ফটো তুলছে সমুদ্রে, যদি এখন ভাটার টাইমে ফটো তোলে আর কী হবে, আর সেখানে একটা পোজ দিয়ে বসে গেছিল। এখন যেহেতু অতিরিক্ত গরম পড়েছে, এক সপ্তাহ ধরে গরমে লোকে হাঁসপাস হয়েছে, যেহেতু যেখানে আমাদের এখানে দীঘার সাইডে কত 34-35 হয়, তার জায়গায় এখানে হয়ে গেছে 38-39 কাছাকাছি একদম, বুঝতে পারছো গরমটা কত। তো তোমাদের দেখালাম সমুদ্রে, এখন অনেকে স্নান করছে, শঙ্করপুরেও অনেকে স্নান করছে, গরমে যেতে থাকতে পারছে না। এদিকটা দেখো অনেকে স্নান করছে, ওই দিকটা এইখানে অনেকে স্নান করতে পারে না, কারণ এখানে অনেক বড় বড় বোল্ডার রয়েছে। দীঘা বা তোমার এই দিকটা স্নান করলে ভালো প্লেস রয়েছে স্নান করার, গেলে একদম, যেহেতু এখন প্রায় 5:30 হয়ে গেছে, একদম সমুদ্র সামনে, হাতে কফি, গরম গরম গ্লাস একদম দেখতে পাচ্ছ, খুব দারুণ লাগছে। দু বন্ধু এখানে বসে রয়েছে, আমাদের পক্ষীরাজটাকে একদম সেখানে পার্কিংয়ে রেখে দিয়েছি, যেহেতু পক্ষীরাজ একাই আছে, তো কফিটা খাওয়া হচ্ছে একদম। দেখো একদম সমুদ্র সামনে বসে কফি খাওয়া মস্তিটা একদম আলাদা, বলো কি সেই লেভেলে, তো দারুণ লাগছে কফিটা, খুব দারুণ বানিয়েছে। আর ছোটুকে দেখ, ছোটু তাকিয়ে আছে, মেয়ে দেখছিস নাকি রে, আবার সে বলছে একটা মেয়ে না বেটা ছেলে, সত্যি তোমাদের একটু দেখাই, দূরে দেখতে পাচ্ছ তোমরা কিনা জানি না, ও সেটাকে দেখে ও ভাবছে যে এটা কি, বুঝতে পারছে না, যেহেতু পাঞ্জাবি আর ধুতি পরেছে,
তো মাথায় সিঁদুর টানা রয়েছে, তো সে বুঝতে পারছে না যে কি, সেই জন্য সে তাকিয়ে রয়েছে। ছোট্ট সেই দেখে গবেষণা করছে যে কি, বুঝতে পারছে না সে, যেহেতু সেই জন্য তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে কোনো উড়িষ্যার সাইডে বিয়ে বাড়ি, এটা ড্রেস পরে এসছে হয়তো বিয়ের জন্য, যেহেতু উড়িষ্যায় বিয়ে হলে এরকম ড্রেস পরে অনেক আমি দেখেছি। তো ছোট এটা উড়িষ্যার মনে বিয়ের, এই জানিস ছোট অনেক বিয়ে করতে শুধু জানিস, তো ছোট এখনও তাকিয়ে রয়েছে, দেখো সে দেখে ভাবছে। দেখো তো উড়িষ্যার সাইডে এরকম, যেহেতু আমরা বড়া দীঘার পরে যেহেতু বড়া, অনেকে উড়িষ্যার সাইডে বিয়ে করতে গেলে এরকম দুটি পাঞ্জাবি পরে, তো সে ফার্স্ট টাইম যেহেতু দেখেছে ভাবছে যে ছেলে না মেয়ে কী ব্যাপার বুঝতে পারছে না। তো কফিটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, ওখান থেকে বাচ্চারা সব খেলছে, দেখো তো বাচ্চারা খেলছে, জিরাফের মাথার উপর কেউ চড়ে পড়ছে, দেখো দেখো আর চঁ করে চলে আসছে, পিছন থেকে উঠছে সামনে থেকে চঁ করে চলে আসছে। এখানে সব দাদারা বসে রয়েছে গাড়ি নিয়ে, সব ছোটো ছোটো দেখো একদম একটা রেসিং বাইক রয়েছে, সব সব চার চাকাগুলো সব দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বসার কেউ নেই। আমরা তো বসতে পারবো না যেহেতু আমরা বড় হয়ে গেছি, ছোট যারা তারা বসতে পারবে। আবার সেখানে দুজন হাত ধরে হাঁটছে, দেখো গরমে একদম। হ্যাঁ বলো। হ্যাঁ একদম দুধ ভালো দিয়ে একদম ঘন করে বানিয়েছে কফিটা, কফিটা খুব ভালো বানিয়েছে। দাদাকে পয়সাটা দিই, কত পয়সা জিজ্ঞেস করি, ওরাও এলে দাদার কাছে কফি করে। দাদা তোমার মুখটা দেখো, এই যে দাদা চিনে রাখো, দাদা খুব দারুণ কফি বানায়। তোমরা দীঘায় এলে দাদার কাছে কফি খেও, এটা শিয়ক ঘাটের সামনে, তো এইখানে শিয়ক ঘাটের সামনে দাদাকে সবসময় দেখতে হবে। দেখো দাদার ফেসটা ভালো করে দেখে রাখো, আর কফি খাওয়ার পর কাপড় যেখানে ফেলবে না, ডাস্টবিন রাখা রয়েছে সেখানে, তো সেই ডাস্টবিনে ফেলে দেবো। তোমরা ওই এদের দাদার কাছেও ডাস্টবিন রয়েছে, দেখো তো দাদা সেই ডাস্টবিনে ফেলে দিলাম। যেহেতু দীঘায় এলে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে, যেখানে সেখানে কাপ বা প্লাস্টিক ফেলবে না, যেহেতু ডাস্টবিন রয়েছে। তো চলো ফ্রেন্ডস, আর বেশি বকবক করবো না, এখন বাড়ি ফিরবো, যেহেতু মেঘও চলে এসেছে কাল বৈশাখে এখন। তো চলো আজকে দীঘার ব্লগটা ভালো লাগলে ছোটো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকে মতো, বাই বাই, টাটা।